আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে দেখতে আমাদের 21 রোজা চলে আসছে, আর এখন খাওয়া দাওয়া কিছুই খেতে ইচ্ছা হয় না আর কি। এই সময় রোজার শেষে কিন্তু খাওয়া দাওয়া কিছুই ইচ্ছা হয় না, খালি মনে হয় পানি খাই, আর কি যে খাবো নিজেই বুঝি না। ভাবলাম আজকে শুটকি করব, বালিচাং শুটকি। অনেকেই জানো তোমরা, কারণ এটা এখানে সব জায়গায় পাওয়া যায়, আবার অনেক জানো না, আবার অনেকে হয়তো দেখেছো কিন্তু কোনোদিন বানাও নাই আর কি, হয়তো ভেবেছো কিভাবে কি হবে। আমি কিন্তু এটা প্রায় করি, আমার কাছে বেশ ভালো লাগে শুটকিটা, তো আমি দেখাচ্ছি এটার ভিতরে কি থাকে। এটা কিন্তু এই শুটকিটা আসে মায়ানমার থেকে আর কি, চিংড়ির এরকম ভাবে প্যাকেটে আসে। এইটা সবচেয়ে ভালো ব্যাপার কি, এটা সব কিছু এটার সাথেই থাকে, আর প্যাকেজিং কিন্তু খুব সুন্দরভাবে প্যাকেজিংটা আসে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর বিভিন্ন কোম্পানি কিন্তু করে এই বালিজাং শুটকির ভর্তাটা আর কি, অনেকে অনেকটা আছে আবার রেডিমেড আছে, আবার আর একটা আছে নিজে করে নিতে হয়। তো আমার কাছে যেটা নিজে করে নিতে হয় এরকম প্যাকেটে, সেটা আমার ভালো লাগে আর কি, কারণ তাহলে আমি নিজেই করে নিতে পারি। আর প্যাকেটটাও কিন্তু খুব সুন্দরভাবে সিল করা, দেখো কত সুন্দরভাবে একদম মজবুতভাবে সিল করা, যাতে ভিতরে কোনো এয়ার না যায় আর কি। তো প্যাকেট খোলার পরে ভিতরে কি আছে দেখাচ্ছি। তো এই দেখো প্যাকেটের ভিতরে কিন্তু সুন্দরভাবে প্যাক করা, আর এখানে ইন্ডিভিজুয়ালি সবগুলি জিনিস প্যাক করা থাকে। খুবই ভালো লাগে আমার কাছে এইটা কিন্তু, এই শুটকির প্যাকেজিংটা এবং শুটকির ভর্তাটাও ভালো লাগে। তো এখানে কি আছে দেখাচ্ছি তোমাদের, দেখো ভাবে বক্সের থেকে তিনটা প্যাকেট বের করলাম। প্রথম প্যাকেটটাতে থাকে হলো রসুন ভাজা, একদম মচমচা করে রসুনগুলি ভাজা থাকে, এবং প্যাকেজিংটাও কিন্তু খুবই সুন্দর, মানে একদম সিল করা থাকে আর কি। আর তারপরেরটা থাকে হলো পেঁয়াজ ভাজা, অনেকখানি পেঁয়াজ থাকে, রসুনও কিন্তু অনেকখানি রসুন। আর এইটাতে হলো শুটকি, চিংড়ি শুটকি, যেটা চিংড়ি শুটকিটা তেলে আর শুকনা মরিচ দিয়ে মাখানো এটাতে। তো আমাদের এখন এই তিনটা জিনিসকে একসাথে মাখাতে হবে, তো এটা মাখাই, চলো। প্লেট নিয়ে নিলাম, ছড়ানো কিছুতে মাখানো ভালো হয় আর কি। আর একটা গ্লাভস নিয়ে নিলাম, একটা গ্লাভস পরে নিলাম, কারণ শুটকিটা অনেক ঝাল, তো এটা তোমাদের না পড়লেও হবে, আমি পরে নেই আর কি। তো শুটকিটা আমি ঢেলে নেব। প্যাকেটগুলি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বালাইচাং শুটকি কিন্তু আমি বিভিন্ন কোম্পানি ইউজ করেছি, সবাই কিন্তু প্যাকেজিংটা ভালো করে। তো দেখো এটাতে শুধু চিংড়ি, শুকনা মরিচ আর তেল দিয়ে মাখানো, অনেকখানি শুটকি থাকে, খুব সুন্দরভাবে করা। তারপরে পেঁয়াজগুলি দিয়ে দিব, এইটা করলে বাসায় কিন্তু অনেকদিন রেখে খাওয়া যায়, একসাথে করে প্রায় সপ্তাহখানেক কিন্তু খাওয়া যায়, কিন্তু একটা এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে, যে যেটাতেই রাখো একটা এয়ার টাইট। এই তো সবগুলি দিয়ে দিলাম, দিয়ে এগুলিকে এখন মাখিয়ে নেবে। গরম গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে এই শুটকি ভর্তাটা, একটু ভালোভাবে মিক্স করে নিব। আমি কোনো পেঁয়াজ, আমি আর কোনো তেল অ্যাড করব না, কারণ এটাতে অনেক তেল আছে, তোমরা চাইলে তেল অ্যাড করতে পারো। টেস্টি কিন্তু, তোমরা যারা খাও নাই খেয়ে দেখবে, আর বিশেষ করে রোজার এই সময় কিন্তু আমাদের মুখে টেস্ট আমরা মনে হয় হারিয়ে ফেলি, কি খাবো কি খাবো না ওইটি খুঁজে পাই না আর কি, টেস্ট দিবে। এই তো হয়ে গেল আমার শুটকি, এগুলো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, ভাবলাম আমি যখন শুটকিটা করছি তোমাদের সাথে শেয়ার করি, হয়তো অনেকের কাজে দিবে। আর এটা এখন মেক শিওর টাইট একটা কন্টেনারে রেখে দিবে, এটা ফ্রিজে রাখলে কিন্তু গরম করে নেওয়ার দরকার নাই, খাওয়ার কিছুক্ষণ আগে একটু বের করে রাখলেই হয়ে যায়, আর গরম ভাত দিয়ে খাবো তো কাজেই এটা গরম করার দরকার নাই। এই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।